এই স্মৃতিটুকু আমরা ধারণ করে রাখতে চাই। এই সম্মান আমাদের বারবার ঘুরে আসুক, এই মুহূর্ত বারবার আমাদের কাছে আসুক, এই অনুপ্রেরণাকে বারবার আমরা আমাদের কাছ থেকে যেন দেখতে পাই। এই পর্যায়ে আয়মান সাদিকের হাতে আমরা আমাদের আজকের দিনে এই স্মৃতি স্মারক তুলে দিতে চাই, যা তুলে দিবেন হুর নাম যার নামকরণে নামকরণ হয়েছে, জেসলিন রায়ান হোসেন, এবং সাথে থাকবেন হুর এর ব্যবস্থাপনা পরিচালক সুমাই রোজান ইসলাম। তারা দুজন পাশাপাশি দাঁড়িয়ে আয়মান সাদিক সিইও চ্যাংমেন স্কুল এর হাতে সম্মাননা স্মারকটি তুলে দিচ্ছেন। উপ মাধ্যমিক বিদ্যালয় অপূর্ব মাধ্যমিক বালিকা বিদ্যায়তন এর প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান এবং দুজন শিক্ষার্থী, সৈয়দ সাইদুদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীদের অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসবার জন্য। দয়া করে আপনারা একটু তাড়াতাড়ি করবেন, আমরা আরও প্রশিক্ষক শিক্ষার্থীদের হাতে তুলে দিতে চাই এই সম্মাননা স্মারক। এই পর্যায়ে আমরা অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তন দিয়ে শেষ করব আমাদের এই পর্যায়ে সম্মাননা দেয়া। তারপর আমরা আমাদের অতিথিদের সম্মানিত করতে চাই। এই পর্যায়ে মঞ্চে আছে অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান তার প্রিয় সংসদ সদস্যকে কাছে পেয়ে কিছুটা আবেগ আপ্লুত, আমরা তা দেখতেই পাচ্ছি। এই পর্যায়ে মঞ্চে উপবিষ্ট অতিথিদের হাতে আমরা সম্মাননা স্মারক তুলে দিতে চাই, তার পরবর্তীতে আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিব। মঞ্চে উপবিষ্ট প্রধান এই পর্যায়ে মঞ্চে এই পর্যায়ে আমি অনুরোধ জানাবো আমাদের প্রধান অতিথি, আমাদের সবার প্রিয় সংসদ সদস্য, গণমানুষের নেতা, হবিগঞ্জ চার আসনের জনতার প্রিয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের হাতে সম্মাননা স্মারক তুলে দিবেন আমাদের যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব শামীম ইসলাম। এই স্মৃতিটুকু আমরা ধারণ করে রাখতে চাই।